नमस्कार बंधुरा, रान्नाशाले सबाई के स्वागत जानिए आजकेर भिडियोटी शुरू करछी। आज आमी आपनादेर साथे शेयर करब टक झाल मिष्टी नारकेलेर पैटिसेर रेसिपी। गरम गरम मुचमुचे पैटिस खेते कार ना भालो लागे, ताहले रेसिपिटी देखे नी एबं बाड़ीतेई बानिए फेलुन मुचमुचे टक झाल मिष्टी नारकेलेर पैटिस। पैटिसेर स्टाफिंग अनेक भावेई बानानो जाए, आज आमी नारकेलेर पुर दिए पैटिस बानिए देखाच्छी। आसुन ताहले रेसिपिटी शुरू करा जाक। नारकेलेर पैटिस बानानोर जोन्नो प्रथमे आमी एकटा पात्रे निये निच्छी 3 कप मयदा, दिए दिच्छी 1/2 चामच लवण, 1/2 चामच कालो जिरे, एरपर दिच्छी 5 चामच मतो सादा तेल। आपनारा सादा तेलेर परिवर्ते घी दिएओ मयान दिते पारेन। समस्त उपकरण खूब भालो करे मिक्स करे निच्छी। तेल बा घी दिए मयान देवार फले पैटिसगुलो खूब खास्ता ओ मुचमुचे हबे। देखुन मयदा हाते एइभावे मुठो करा गेले बुझते हबे तेलटा मयदार साथे भालोभावे माखानो हये गियेछे। एखन मयदार मध्ये अल्प अल्प जल मिशिए एकटा डो बानिए नेब। साधारण आमरा जेरकम रुटी बा परोटार डो बानाई सेइभावेई एकटा डो बानिए नेब। डोटा रेडी हो गए, एखन एटाके ढेके 10-15 मिनट रेस्ट होते देव। एरपर एकटा बाटिर मध्ये निच्छी 2 टेबिल चामच कर्नफ्लावर। एरपर एर मध्ये निये निच्छी 2 टेबिल चामच घी। घी आपनारा गलिएओ व्यवहार करते पारेन बा घियेर परिवर्ते सादा तेलो व्यवहार करते पारेन, तबे घी देवार फले प्याटिसेर स्वाद अनेकटा भालो हय। एबार एटा भालो करे मिक्स करे घी एबं कर्नफ्लावरेर एकटा ठीक बैटर बनिए नेब। देखुन ठीक एई रकम कन्सिस्टेंसिर एकटा बैटर बनिए नियेछि। एबार आमरा मयदार जे डो बनिए रेखेछिलाम सेटा थेके रुटिर मतो साइजे लेचि केटे नेब। লেচিগুলো ভালো করে গোল পাকিয়ে নিচ্ছি। এরপর একটা একটা লেচি নিয়ে এইভাবে ময়দা ডাস্ট করে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে রুটিগুলো বেলে নেব, এতে প্যাটিসের লেয়ারটা খুব ভালোভাবে আসে। প্রথমে আমি 5টা রুটি বেলে নিয়েছি। এরপর প্রথমে 1টা রুটির উপর আমরা ঘি ও কর্নফ্লাওয়ারের যে ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেটা 1 চামচ দিয়ে হাত দিয়ে ভালো করে রুটির উপর লাগিয়ে নেব। এরপর সামান্য শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে এর উপর। এবার এর উপর আবার 1টা রুটি রেখে সেম প্রসেসে ঘি ও কর্নফ্লাওয়ারের ব্যাটার লাগিয়ে উপরে শুকনো ময়দা ছিটিয়ে আবারও 1টা রুটি এর উপর চাপিয়ে দেব। এইভাবেই আমি 5টা রুটির লেয়ার বানাব। আপনারা চাইলে 3টে বা 7টে রুটিরও লেয়ার করতে পারেন। শেষ 5 নম্বর রুটির ওপরও আমি সেম প্রসেসে ঘি ও কর্নফ্লাওয়ারের ব্যাটার লাগিয়ে ওপরে শুকনো ময়দা ছিটিয়ে দিলাম। এবার সব রুটিগুলো একসাথে এইভাবে রোল করে নেব। এইভাবে একটু চেপে চেপে রোল করে নিচ্ছি যাতে ভেতরে বাতাস না থেকে যায়। এবার এই রোলটাকে একটা ছুরির সাহায্যে হালকা হাতে ছোট ছোট পিসে কেটে নেব। ছোট ছোট সব পিসগুলো একটা আলাদা পাত্রে তুলে রাখলাম এবং এর মধ্যে থেকে 1টা পিস নিয়ে সামান্য ময়দা ডাস্ট করে আবারও বেলে নিচ্ছি। প্যাটিসের স্টাফিং বা পুরের জন্য আমি এখানে নিয়েছি নারকেল কোরা, পেঁয়াজ কুচি, গাজর কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ চাট মশলা। চাট মশলার জায়গাতে আপনারা আমচুর পাউডার
বা লেবুর রসও দিতে পারেন। লবণ দিয়ে দিলাম এক চামচ এবং সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা যদি এইভাবে প্যাটিস না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখুন, কারণ প্যাটিসের পুরে নারকেলের জন্য মিষ্টি স্বাদ, কাঁচা লঙ্কার জন্য ঝাল এবং চাট মশলার জন্য যে টক স্বাদটা আসে, সব মিলিয়ে এটা অসাধারণ খেতে হয়। খুব কম এবং ঘরোয়া উপকরণ দিয়েই আপনারা এই প্যাটিস বানিয়ে নিতে পারবেন। এটা ভালোভাবে মেখে নেওয়ার পর আমরা যে ময়দার লেচি বেলে রেখেছিলাম সেটাকে ছুরি দিয়ে চৌকো শেপে কেটে নেব। এর মাঝে এক চামচ নারকেলের পুর রেখে দিলাম। চারপাশে সামান্য জল লাগিয়ে নিচ্ছি। এবার একটা কোণ এইভাবে অপর কোণের সাথে ভালোভাবে চিপকে দিতে হবে। সাইডগুলো ভালো করে প্রেস করে চিপকে নিচ্ছি যাতে এটা তেলের উপর গিয়ে খুলে না যায়। এইভাবেই আমরা সমস্ত প্যাটিসগুলো বানিয়ে নেব। আরও একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। চাইলে এইভাবে লেচিগুলোকে গোল করে বেড়ার পর চৌকো শেপে না কেটে এইভাবেই পুর দিয়ে চারপাশে জল লাগিয়ে একটা সাইড আর একটা সাইডে চিপকে দেওয়া যেতে পারে। এটাও দেখতে ভালোই লাগে। যেটা আপনাদের পছন্দ সেটাই করতে পারেন। এবার প্যাটিসগুলো ভেজে নেওয়ার পালা। একটা কড়া বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম হতে দিয়েছি। তেল মিডিয়াম গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এবার দুটো করে প্যাটিস আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং একটা চামচ দিয়ে প্যাটিসগুলোর ওপরে গরম তেল এইভাবে ছিটিয়ে দিচ্ছি যাতে প্যাটিসগুলো তাড়াতাড়ি ফুলে যায় এবং সব দিক সমানভাবে ভাজা হয়। এইভাবেই উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে প্যাটিসগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন প্যাটিসগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আজকের এই টক ঝাল মিষ্টি নারকেলের প্যাটিসের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটি লাইক এবং পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এখনো পর্যন্ত যদি রান্নাশাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন বন্ধু হয়ে যান এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। টাটা।